inspired? It's so very, so very motivating. It's really, really absolutely motivating to be a part of this wonderful occasion. It's a celebration of Netaji Subhas Bose. মানে যার জন্ম আমরা জানলাম, যার মৃত্যু আমরা জানতে পারলাম না, এখনো অবধি জানতে পারলাম না, কিন্তু নেতাজি সুভাষ বোস না থাকলে হয়তো আমরা এখনো স্বাধীন হতে পারতাম কিনা জানি না, হয়তো আমাদের সমস্ত আমাদের শহীদ তো অনেকে ছিলেন, কিন্তু আরও সাধারণ মানুষ হয়তো কত কত শহীদ হতাম আমাদের স্বাধীনতার জন্য। তো সেই মানুষটি, সেই মানুষটি কিভাবে আমাদের দেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল, এবং একটা অদ্ভুত অ্যাক্সিডেন্টের গল্প আমাদের শোনানো হয়েছিল। আবার সেই গল্পটা যখন আমরা বিশ্বাস করিনি, তখন সাধু সন্ন্যাসীদের গল্প শোনানো হয়েছিল। এবং তারপরে আমি শুনেছি নেহরুর বোন, যিনি কিনা তখন রাশিয়ার সাথে যোগাযোগ ছিল, উনি গেছিলেন ওখানে সাইবেরিয়ায়, উনি দেখতেও পেয়েছিলেন নেতাজি সুভাষ বোসকে। এবং উনি যখন এয়ারপোর্টে নেমেছিলেন, উনি বলেছিলেন কালকে ভারতবাসীকে এমন একটা সংবাদ দেব যে সংবাদ শুনে আপনারা চমকে যাবেন, তাকে সেটাও আটকে দেওয়া হয়। এবং আজাদ হিন্দ ফৌজের প্রায় 72,500 কোটি টাকা যেগুলো পাওয়া গেছিলো সেগুলোর সন্ধানও আমরা পেলাম না, কাদের মধ্যে ভাগ হলো। আমরা শুনেছি, আমরা কানে শুনেছি লর্ড মাউন্টব্যাটন এবং নেহরুর মধ্যে নাকি সেগুলো ভাগাভাগি হয়েছিলো, এগুলো শুনেছি আমরা, আমরা শুনেছি, আমরা জানি না, কিন্তু সেই শোনার তথ্য আমরা জানতে চাই। এরকম অনেক কিছু, সাইবেরিয়ায় তাকে নাকি বিষ প্রয়োগে মারা হয়েছিল সেটাও আমরা জানি না, আমরা অনেক কিছু জানি না কিন্তু শুধু শুনেছি। আমরা সেই শোনার সত্যতা, এখন সময় এসেছে সেই সত্যতাটা আমরা জানতে চাই। আর অনেক দিন হয়ে গেল আমাদের কারেন্সিতে আমরা, তিনিও আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছেন, আমরা গান্ধীজির ছবি দেখেছি, এবার আমরা নেতাজি সুভাষ বোসের ছবি দেখতে চাই। দ্য রিয়েল হিরো, দ্য রিয়েল ট্র্যাজিক হিরো, দ্য রিয়েল মাস্টার, দ্য রিয়েল অওয়েকেনার, যিনি আমাদেরকে জাগিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন উত্তিষ্ঠিত জাগ্রত, তোমরা ওঠো জাগো, তিনি কিন্তু সত্যিকারের আমাদের স্পিরিচুয়ালিটিকে, আমাদের দেশাত্মবোধকে উনি জাগিয়েছিলেন। সেই মানুষটির ছবি আমরা আমাদের কারেন্সিতে দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে সেই এজেন্ডা গড়ে তুলি যে এইবার অনেক হয়েছে, যে টাকা আমাদের প্রত্যেক দিন লাগে, যে টাকাটি একমাত্র আমাদের আমাদের যে কোনো জিনিস কিনতে সাহায্য করে, একমাত্র শান্তিটা কেনা যায় না টাকা দিয়ে, সব টাকা কেনা যায়, সুখ কেনা যায়, সমৃদ্ধি কেনা যায়, অনেক কিছু কেনা যায়, কিন্তু শান্তিটা কেনা যায় না। সেই শান্তি আমরা দেখতে চাই যখন কারেন্সিতে আমরা নেতাজি সুভাষ বোসের ছবি দেখব। থ্যাংক ইউ। এটার মধ্যে তো অনেক গল্প আছে, এটার সাথে আমাদের ভারতের স্বাধীনতার ইতিহাস আছে, এটার মধ্যে আমাদের টুকরো টুকরো করা আছে, আমাদের দেশকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এসব হয়েছে, এটার মধ্যে অনেক গল্প লুকায়িত আছে। এত রহস্য যদি বের করে দেয় না, কেঁচো খুঁড়তে কেউটে হয়ে যাবে। হ্যাঁ, এত কেউটে আমরা দেখতে চাই না, আমরা সব সত্যি, কিছু কিছু সত্যি আছে। একটা 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 সিনেমায় রাজেশ খান্না একটা হেমা মালিনীকে একটা হিন্দি বলেছিল, আমি হিন্দিতে, আই এম ভেরি ব্যাড অ্যাট হিন্দি, হেমা মালিনীর আঁচল উঠছে হাওয়ায়, তখন হেমা মালিনী লজ্জা পাচ্ছে, তখন রাজেশ খান্না বলছে যে উড়তা হ্যায় উসকে উসকে উড়নে দো, এই গোছের একটা, যা উঠছে তা উঠতে দাও। তখন হেমা মালিনী খুব মিষ্টি করে হেসে একটা কথা বলে, একটা ডায়লগ বলে, আমি হিন্দি খুব খারাপ তবু বলছি, কো চিজে হে যে রুখি ছুপি আছে লাগতে হে, মানে কিছু জিনিস আছে যেটা চুপচাপ, যাকে গোপন রাখাটাই ভালো। তাই যা গোপন আছে আমরা সব জানি, ইটস ওপেন ট্রুথ, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্য ট্রুথ টু কাম আউট রিয়ালি। তাহলে আমরা যাদের মনীষী মনে করেছিলাম, সেই মনীষীদের মাথা ওপর থেকে নিচে যাবে আমরা দেখতে চাই না, কিন্তু টাকার উপর আমরা নেতাজির ছবি দেখতে চাই। থ্যাংক ইউ। নেতাজি সুভাষ বোসের মূর্তি বানান না, আমরা সবাই আছি, আমরা 10.5 কোটি বাঙালি না? হ্যাঁ, টলেস্ট হবে কি না, আমাদের ছেলেরা টলেস্ট বানাতে পারবে কি না জানি না, তবে হ্যাঁ, সুভাষ বোসের মূর্তি তো দরকার, দরকার, আমরা যেতে আসতে দেখব, আমাদের হৃদয় প্রজ্বলিত হচ্ছে কি না আমাদের দেখা উচিত। উনি দেখবেন যে বাঙালি এখনও মেরুদণ্ড টান টান করে, শির দ্বারা টান টান করে, মাথা ঈষৎ নিচু করে, কারণ আমরা পারি মডেস্ট হতে, কিন্তু আমরা পারি শির দ্বারা টান টান হতে, সেটা মানান না, আপনারা পারান না, আমরা আছি, সবাই আছি। থ্যাংক ইউ।